Assalamualaikum, Ibrahim Tech BD YouTube channel নতুন একটি ভিডিওতে প্রিয় প্রবাসী ভাইদের আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ নতুন পুরাতন যে সকল প্রবাসী ভাইরা আছেন অর্থাৎ প্রবাসগামী, তাদের প্রত্যেকেরই দুই ডোজ টিকা নেওয়ার পরও আপনাদের 5 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বলে শুরু করি বিস্তারিত। তো প্রিয় প্রবাসী ভাইরা, সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে যে নিয়মটা ছিল সেই নিয়মে কিন্তু পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তিত নিয়মে নতুন পুরাতন সবার জন্য প্রযোজ্য। তো সৌদি আরবে প্রবেশের পর যদি আপনারা ভ্যাকসিন না নেওয়া থাকে তবে আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এই বিষয়টা আপনারা সবাই মোটামুটি জানেন। কিন্তু 23 তারিখের পর এই নিয়মের পরিবর্তন এসেছে, অর্থাৎ আগে ছিল 7 দিন, এখন এটা 5 দিন করা হয়েছে। অর্থাৎ ভ্যাকসিন না নিয়ে যদি সৌদি আরবে যান তবে আপনাকে 5 দিন কোয়ারেন্টাইন করতে হবে। কিন্তু একটি কথা আছে এখানে, আপনারা জানেন না, সেটি হচ্ছে আপনি যদি 2 ডোজ ভ্যাকসিন নিয়ে সব কিছু কমপ্লিট করার পরও সৌদি আরবে প্রবেশ করেন তারপরেও আপনাকে 5 দিন হোম কোয়ারেন্টাইন করতে হবে। অর্থাৎ সৌদির নতুন নিয়ম অনুযায়ী সৌদি আরবে প্রবেশের পর আপনি 5 দিন আপনি ঘর থেকে বের হতে পারবেন না, অর্থাৎ সৌদি আরবে যাওয়ার পর আপনি যে ঘরে উঠবেন সেখান থেকে বাইরে যেতে পারবেন না 5 দিন। তো 24 তারিখ থেকে যারাই সৌদি আরবে যাচ্ছেন তারাই নতুন আইনের আওতায় কিন্তু পড়তেছেন। তো যখন আপনি ভ্যাকসিনের 2 ডোজ নিয়ে সৌদি আরবের এয়ারপোর্টে ল্যান্ড করবেন তখন বিমানবন্দরে থাকা ইমিগ্রেশন কর্মকর্তারা আপনাকে কিন্তু বলবে যে আপনি 5 দিন আপনার ঘরে থাকবেন, অর্থাৎ ঘর থেকে বের হবেন না, 5 দিন পরে বের হবেন, অর্থাৎ 5 দিন আপনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং 5 দিন পার হওয়ার পরে আপনি বাসা থেকে বের হতে পারবেন এবং এই চান্সে আপনি আপনার ইকামাটা বাড়ি নিতে পারবেন এবং সৌদি ই পোর্টালে আবেদন করতে পারবেন এবং তাওয়াক্কালন ইমিগ্রেশন শো করাতে পারবেন। তো যারা পুরাতন প্রবাসী তারাও কিন্তু সৌদি গিয়ে 5 দিনে হোম কোয়ারেন্টাইন থাকবেন, আর যারা ভ্যাকসিন ছাড়া যাচ্ছেন তাদের 5 দিনে হোটেলে থাকতে হবে। আশা করি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমি আবার বলতেছি, যারা ভ্যাকসিনের 2 ডোজ নিয়ে সৌদি আরবে যাবেন তারা 5 দিন ঘরে হোম কোয়ারেন্টাইনে থাকবেন, আর যারা ভ্যাকসিন ছাড়া যাবেন সৌদি আরবে তারা 5 দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রত্যেকেরই 5 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, অর্থাৎ আপনার হচ্ছে একটি হোটেলে কোয়ারেন্টাইন আর একটি হচ্ছে হোম কোয়ারেন্টাইন, এটি মূলত পার্থক্য। এই নিয়ম নতুন হয়েছে, আপনারা যারা সৌদিতে যাবেন বিষয়টি মাথায় রাখবেন। আমি একটু আপনাদের ক্লিয়ার করার জন্য আরেকটু বলতেছি, যারা 2 ডোজ ভ্যাকসিন নিয়ে সৌদি আরবে যাবেন অর্থাৎ সব কিছু কমপ্লিট করে তারা 5 দিন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন, আর যারা ভ্যাকসিন ছাড়া যাচ্ছেন তাদেরকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি হোটেলে কোয়ারেন্টাইন করেন সেক্ষেত্রে আপনাকে খরচ বহন করতে হবে, আর যদি বাসায় হোম কোয়ারেন্টাইন করেন সেক্ষেত্রে আপনার খরচ লাগবে না। এটাই হচ্ছে মূল পার্থক্য। তো এই বিষয়টি আরও আপডেট পেলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো তার জন্য আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সকল সৌদি প্রবাসী বা সৌদিগামী প্রবাসী ভাইদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম।